হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে 2022 সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, আজকে 28 নভেম্বর 2022 তারিখ বেলা 12টায় এসএসসি পরীক্ষা 2022 এর ফল প্রকাশিত হবে, এবং এই ফলাফল তোমরা ঘরে বসেই কিভাবে পেতে পারো সেটি আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং এই রেজাল্ট তোমরা দুইভাবে পেতে পারো, একটা হচ্ছে তোমার ফোনের সিম থেকে সরাসরি এসএমএস করার মাধ্যমে, এবং অনলাইন থেকেও এটা পেতে পারো। আমি তোমাদের সাথে দুইটা পদ্ধতি শেয়ার করব। আমি প্রথমে দেখাবো কিভাবে তুমি তোমার সিম থেকে এসএমএস করার মাধ্যমে এই রেজাল্টটা পাবে। ইটস ভেরি ইজি টু গেট ইওর রেজাল্ট বাই মোবাইল এসএমএস, এবং এটার জন্য তোমাকে তোমার ফোনের যে এসএমএস অপশন সেখানে যেতে হবে। এরপর তোমরা লিখবে এসএসসি, অথবা যদি দাখিল হও তাহলে দাখিল, এবং এটা লিখবে বড় হাতের। এরপরে স্পেস দিতে হবে, দেন ফার্স্ট থ্রি লেটার্স অফ ইয়োর বোর্ড, অর্থাৎ তোমার বোর্ডের প্রথম তিনটা অক্ষর লিখতে হবে। এরপরে স্পেস, স্পেস দেওয়ার পর তোমাকে লিখতে হবে তোমার রোল নাম্বার। রোল নাম্বার লেখার পরে স্পেস 2022, এবং এটা সেন্ড করতে হবে 16222-তে। এটা তোমাদের বোঝার জন্য আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি। দেখো এক্সাম্পলটা হচ্ছে, তোমরা প্রথমে লিখবে এসএসসি, যদি দাখিল হও তাহলে দাখিল, দেন বোর্ড নেম, ঠিক আছে, অর্থাৎ এই যে ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড যদি হও তাহলে DHA, এবার ঢাকা যে বোর্ডের হবে সেই বোর্ডের তিনটা অক্ষর লিখবে। এবং আমি দেখাবো তোমাদের, আচ্ছা এখানে দেখো যে প্রতিটা বোর্ডে যে প্রথম তিনটা লেটার সেটা এখানে দিয়ে দিয়েছি, ঢাকা বোর্ড DHA, কুমিল্লা বোর্ড CUM, বরিশাল বোর্ড BAR, স্লেট বোর্ড SYL, চট্টগ্রাম বোর্ড CHI, যশোর বোর্ড JES, এরপরে রাজশাহী বোর্ড RAJ, দিনাজপুর বোর্ড DIN, এবং মাদ্রাসা বোর্ডের যেটা সেটা হচ্ছে MAD, টেকনিক্যাল বোর্ডের জন্য BTEB। এটা হচ্ছে এর যে শর্ট ফর্ম, তিনটা লেটার সেটা এসএসসি অথবা দাখিল। এরপরে তোমাদের বোর্ডের যে নেম সেটা, এরপর তোমার রোল নাম্বার, এবং তারপর লিখবে 2022, এবং এটা সেন্ড করতে হবে 16222, অর্থাৎ 16222, এবং এটা করলেই তোমরা মানে খুব ইজিলি এর রেজাল্টটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা এবারে আমরা দেখব যে অনলাইন থেকে কিভাবে এর রেজাল্টটা পাওয়া যেতে পারে। আচ্ছা অনলাইন থেকে রেজাল্ট পেতে হলে তোমরা প্রথমে যেটা করবে, গুগলে যাবে, দেন তোমরা টাইপ করবে এডুকেশন বোর্ড রেজাল্ট 2022, ঠিক আছে। এটা টাইপ করে তোমরা এই লিঙ্কের উপরে ক্লিক করবে, দেন এখানে দেখো যে একটা অপশন এসছে যে এক্সামিনেশন, এটা তোমরা এখানে গিয়ে এসএসসি অথবা দাখিল এটা সিলেক্ট করবে। এরপরে তোমাদের ইয়ার, তোমরা কত সালে পরীক্ষা দিছো, ঠিক আছে। এরপর তোমরা বোর্ডে যাবে, তুমি যে বোর্ডের স্টুডেন্ট সেই বোর্ডটা সিলেক্ট করবে। এখানে যদি তুমি যশোর বোর্ড হও তাহলে যশোর সিলেক্ট করবে। এরপরে রোল নাম্বার লিখবে, আমি এখান থেকে রোল নাম্বার লিখবো। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার, এরপরে এই যেখানে দেখো একটা অপশন থাকবে, যেটা থাকবে সেটা তোমাদের পূরণ করতে হবে আর কি, যেমন এটা যোগ করলে হবে কত। এরপর তোমরা এখানে সাবমিট করবে, ঠিক আছে। সাবমিট করার পর যেহেতু এখনও রেজাল্ট দেওয়ার সময় হয়নি এই জন্য এখানে আসবে না, এখানে 12টার পর তোমরা করবে, অবশ্যই তোমরা এখান থেকে রেজাল্ট পেয়ে যাবে। আশা করছি তোমরা মানে কীভাবে রেজাল্টটা পেতে পারো সেটা বুঝতে পারছো। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।